প্রিয় ভিউয়ার্স, অতি দুঃখজনক একটি ঘটনা। কালিয়াকৈরের গলাচিপা এলাকার হিজলতলাটি বেশ জনপ্রিয় একটি পর্যটন স্থান ছিল গাজীপুরের, কিন্তু আজ দেখতে পেলাম এই হিজল গাছগুলো সব কেটে ফেলেছে। এই দেখতে পাচ্ছেন কি সুন্দর বনায়ন ছিল, এখন কি হয়ে গেল, মরুভূমি করে ফেলছে সব। এটা সত্যি খুব দুঃখজনক, জানি না কি কারণে তারা এমনটা করলো। কিছুদিন পূর্বে একটি ভিডিও বানিয়েছিলাম এখানে, অত্যন্ত মনোরম পরিবেশে। প্রকৃতিকে ধ্বংস করা খুবই সহজ, কিন্তু তৈরি করা কতটা কঠিন তা বলে বোঝানো যায় না। এই যে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সব কিছু শেষ, কিন্তু এই রূপটা যদি আগের মতো ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে হয়তো বা শত বছর লেগে যেতে পারে, তাও পারবে কিনা জানা যায় না। খুবই খারাপ লাগলো বিষয়টা দেখে, এটা সত্যি খুব নিন্দনীয় একটি কাজ। যারা এটি করেছে তাদের মোটেও ঠিক হয়নি, এটি হয়তো তাদের ব্যক্তি মালিকানাধীন গাছ ছিল, তবু তাদের এলাকাটির পরিচিত ছিল এই গাছগুলোকে ঘিরেই। তাদের উচিত ছিল এই গাছগুলোকে এই জন্য বাঁচিয়ে রাখা, তাদের এলাকার নামটির জন্য। পর্যটকরা এই এলাকায় যেত শুধু এই হিজল গাছগুলোর জন্যই। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন পূর্বে ধারণ করা, কত সুন্দর সবুজ শ্যামল ছিল জায়গাটা। সত্যি এটা নিন্দনীয় একটি কাজ যারা করলো, এভাবে গাছগুলোকে কর্তন করা ঠিক হয়নি, দুঃখজনক একটি ঘটনা ঘটে গেল। কিছু মানুষের এরকম বিরূপ আচরণের সত্যি কিছু বলার নেই।